হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা মাঠে অথবা টবে বরবটি চাষ করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের বরবটি গাছকে জাপ পোকা থেকে রক্ষা করবেন। আরও দেখানো হবে আপনাদের গাছে যখন বরবটি গাছে ফুল আসে, ফুল কিভাবে আপনারা রক্ষা করবেন জ্বরে যাওয়ার হাত থেকে। আরও দেখানো হবে আপনাদের বরবটি গাছের পাতা ফুটা করে ফেলা বা পাতা খেয়ে ফেলা, এর সম্পূর্ণ বরবটি গাছের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বরবটি চাষ করতে গিয়ে যে সমস্যাগুলি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে জাপ পোকার আক্রমণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে একটি বরবটি, এবং বরবটির চারপাশে দেখতে পাচ্ছেন জাপ পোকার আক্রমণ। এটি কিন্তু আপনার গাছে এবং ফলে এবং ফুলেও হয়ে থাকে। এই জাপ পোকা থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। এই জাপ পোকাটি দুইটি পদ্ধতিতে দমন করা যায়, একটি হচ্ছে জৈবিক পদ্ধতিতে আর একটি হচ্ছে কীটনাশকের মাধ্যমে। তো জৈবিক পদ্ধতিতে যেভাবে দমন করা হয় সেটি হচ্ছে আপনাদের হাতের কাছে যে হুইল পাউডার অথবা বাংলা সাবানের গুঁড়ো আপনারা পানিতে মিক্স করে, ভালো করে পানিতে মিক্স করে পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের যে জাপ পোকার আক্রমণ তা অনেক অংশে কমে গেছে। আর যদি আপনারা কীটনাশক ব্যবহার করেন তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কট টাইপের ওষুধ ব্যবহার করলে পরিমাণ অনুযায়ী অবশ্যই জাপ পোকাটি চলে যাবে। যেমন রয়েছে রিফ কট, সান কট, সানগর এবং রাজপ্যান। এই কট টাইপের সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে, যে কোনো একটি ওষুধ আপনারা ব্যবহার করলে এই সমস্যাটি থেকে আপনারা আশা করি মুক্তি পাবেন। দ্বিতীয় নম্বরে যে সমস্যাটি হয়ে থাকে বরবটির, আপনারা দেখবেন অনেক সময় বরবটির গায়ে একটি ফোঁটা হয়ে থাকে, এবং বরবটি যদি ভাঙেন তাহলে দেখা যাবে এর ভিতরে একটি ছোট্ট লেদা পোকা পাওয়া যায়। এটি কিভাবে দমন করবেন? এটি দমন করার জন্য আমরা যে প্রথমে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধগুলোর কথা বলেছি, ওই সেম ওষুধটা যদি আপনি এখানে প্রয়োগ করেন তাহলে আপনাদের বরবটির যে ফল ছিদ্রকারী পোকা এটা থেকে আপনারা রক্ষা পাবেন, এবং একটি ওষুধে আপনাদের দুইটি কাজ করবে। এভাবে যদি আপনারা স্প্রে করেন আশা করি আপনাদের যে সমস্যা ফল ছিদ্রকারী পোকা থেকে আপনারা সমাধান পাবেন। তৃতীয় নম্বরে যে সমস্যাটি হয়ে থাকে বরবটি গাছে, দেখা যায় বরবটির অনেক ফুল আসে কিন্তু ফুলগুলো থাকে না, জ্বরে যায়। এটির যে কারণটি, মূল কারণটি হলো আপনারা যখন বরবটি চাষ করেন তখন কিন্তু বোরন, দস্তা এগুলো ব্যবহার করেন না। বোরন এবং দস্তার কাজ হচ্ছে সবসময় ফুলকে শক্ত করে, ফুলের গোড়া শক্ত করে এবং ফুলকে ফলে পরিণত করার জন্য সহায়তা করে অনেক বেশি। তো আপনারা যদি এটা ব্যবহার করেন আশা করি আপনাদের গাছে কখনোই ফুল ঝরবে না, মিনিমাম 90% ফুল আপনাদের গাছে থাকবে। আপনারা সবসময় চেষ্টা করবেন বোরন এবং দস্তা, আপনারা যে সাধারণত ইউরিয়া সার পাশাপাশি টিএসপি ব্যবহার করে থাকেন এর পাশাপাশি বোরন এবং দস্তা ব্যবহার করবেন। এই ব্যবহারটা যদি আপনারা করেন আশা করি আপনাদের গাছে কখনোই ফুল ফল ঝরবে না। চতুর্থ নম্বরে অনেক সময় দেখা যায় আপনার বরবটি গাছের পাতাগুলি কি জানি খেয়ে ফেলতেছে, সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে অথবা পাতার অধিকাংশ জায়গাটা খেয়ে ফেলে। এটি সাধারণত রাত্রে খেয়ে থাকে, যে ক্ষুদ্র পোকা থাকে ক্ষুদ্র পোকা খেয়ে থাকে। এটির জন্য আপনারা যে ওষুধটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ডায়াজিন। ডায়াজিন ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন আশা করি এই সমস্যাটি থেকে অবশ্যই আপনারা সমাধান পাবেন। এটি সাধারণত রাত্রে খেয়ে থাকে এই পোকাগুলি, এবং এর আক্রমণে কিন্তু অধিকাংশ গাছে দেখা যায় গ্রোথ কমে যায়। সো আপনারা চাইলে ডায়াজিন ওষুধটা ব্যবহার করতে পারেন, এবং এটি ব্যবহার করলে আপনাদের পাতা কুড়ে খাওয়া থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আর পরবর্তীতে কিসের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।